লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। বলো বলো নীল, এবার মা তোমার জন্য দাসি আনতে যাচ্ছি। না না না, দাসি আজকালকার দিনে কেউ বলে না, দাসি আবার কি, দাসি আনতে যাবে। তবু নিয়ম যা সে তো বলতেই হবে। মা, আমি তোমার জন্য বন্ধু আনতে যাচ্ছি। ও বাবা, দাসি বলবে না? না বলবো না। বলবেই বা কেন, আমরা না হয় দাসিগিরি করে গেলাম, কিন্তু ওদের বউরা, ওদের বউদের কি আর দাসিগিরি করতে হবে? ও বাবা, দাসিগিরি বুঝি এই নমুনা? তোমরা তো আমাদের মাথায় চড়ে বসেছো। হ্যাঁ হ্যাঁ, তোর বৌদি ও কি দাসিগিরি করেছে জিজ্ঞেস করতো? আমাকেই সারা জীবন দাসগিরি করে যেতে হচ্ছে এবং ভবিষ্যতেও তাই হবে। আচ্ছা, এত কথা বললে সময় মতো যাবি কি করে বলতো? মা, যখনই আমি কথা বলছি তুমি বলছো এত কথা বললে সময় মতো যাবি কি করে, আর অন্যরা যখন কথা বলছে তখন তো বলছো না। মাসিমা, আপনার বড় ছেলে কিন্তু একদম বদলায়নি। এত বড় ডাক্তার হোক, কত ভোলা ভালা, সাদা সেদে, বাড়িতে কত সাধারণ হয়ে থাকে, তাই তো আমরা বলি নীল হয়েছে একদম তার বাবার মতো। না না, মোটেও না, নীল মোটেও ওর বাবার মতো হয়নি, নীল হয়েছে একেবারে আমার মতন। যা বাবা, আমি তো এতদিন জানতাম নীল আমার মতন হয়েছে। হ্যাঁ, আর কে কে বাকি আছে বলে দিক যে নীল তার মতো হয়েছে। নীল হয়েছে নীলের মতো। নে নীল, এবার ঠাকুমাকে প্রণাম কর। না না, আমাকে না, আমাকে আগে মাকে, মাকে প্রণাম কর। আশীর্বাদ করি, যাকে নিয়ে আসছিস তাকে নিয়ে সারা জীবন খুব সুখে কাটাবি। ময়ূর, তুই রেডি তো? সন্ধ্যা লগ্নে বিয়ে, বর আসছে না কেন এখনো? আহ, চলে আসবে, এক্ষুনি চলে আসবে, চিন্তার কিছু নেই। আসলে ও বাড়িতে সাজগোজের যা পর্ব চলছে, আমার ননদরা তো বারবার করে আমাকে ফোন করছে, সবটা জানাচ্ছে। তাই বলে তাহলে লগ্নটা পেরিয়ে যেতে দেবে নাকি? না না, ওরা চলে আসবে, তোরা চিন্তা করিস না। তা মেঘ, তুই শাড়ি পরেছিস, শাড়ি পরে কাজ টাজ করতে পারবি তো? এখন আবার কি কাজ আছে? বারে ছুটে ছুটে সবাইকে আপ্যায়ন করতে হবে, আমার বন্ধু বান্ধবরা এসেছে, পাড়ার লোকজনরা এসেছে, তারা কি খাবে কি খাবে না, ঠিকভাবে খাচ্ছে কি না, সেসব তো তোকেই দেখতে হবে। দিদিভাই, ওরা কি পরের লোক নাকি যে ওদের ডেকে খাওয়াতে হবে? এটা তো ওদের নিজেদের বাড়ির মতনই, সবাই তো নিজেরাই খেয়ে নেবে। আচ্ছা, তোমরা আবার লজ্জা টজ্জা পাবে না তো? না রে মেক, লজ্জা কেন পাবো? বেশ, তোমরা তো আজকে রাতে থাকবে এখানে। হ্যাঁ, আজকে বাসর জায়গা হবে তো, তাই থাকতে তো হবে। আজকে তুই গান গাইবি তো? না না। কেন? বাসর ঘরে গান বাজনা হবে, মেঘ গাইবে না কেন? আসলে আমার গলাটা ঠিক নেই গো। আর আমরা তো আড্ডা মারবো, তারপর গান বাজনা সেরম যদি করতে হয় আমরা নিজেরা নিজেরা করে নেবো না? তাই তো বলছি, মেঘ কি তোর নিজের হলো না? না না, সেটা বলছি না আমি। আমি গান গাইবো না দিদি ভাই, তুই নিশ্চিন্তে থাক। না, কেউ তোকে ধর জোর করলো গান গাইতে, আর অমনি তুই গান গাইতে শুরু করে দিলি। তা তুই গান গাইলে কি হয় সেটা জানিস তো? বারবার করে তোকে সবাই গান গাইতে বলে, আর আমরা তো তোর গান শুনেছি, একটু বোরিং হয়ে যায় ব্যাপারটা, বুঝলি তো? আর বাসরে তো আমরা আড্ডাও মারবো, তোকে আর বাসর ঘরে থাকতে হবে না, তোর জাগার দরকার নেই। জানি রে, আমি রাত জাগবো না, অনুষ্ঠানটা হয়ে গেলে সবাই চলে যাবে, তখন আমিও ঘরে চলে আসব, আর এমনিও আমার খুব ঘুম পাচ্ছে। হ্যাঁ, তুই শরীরের যত্ন নে, বুঝলি? আর তোর তো কলেজের অনেক ক্লাস কামাই হয়ে গেছে, সেগুলো কভার করতে হবে, লেখাপড়া করতে হবে তো। হ্যাঁ রে ময়ূরী, তোকে তো জিজ্ঞাসাই করা হয়নি, ওরা হানিমুনে কোথায় যাচ্ছিস? হ্যাঁ, আসল কথাই তো চেপে গেছিস, বলিস নি তো? তা আমি কি করে বলবো বলতো, আমি কি জানি? ও মা, তুই জানিস না, সরণীন তো তোকে বলেনি। ও এরকম রোমান্টিক টাইপের তো, আমাকে বললো সারপ্রাইজ থাকলো, তা সারপ্রাইজ দিতে কোথায় নিয়ে যাবে আমি তো জানি না। ওয়াও, সারপ্রাইজ দেবে, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আর শোন, হানিমুন থেকে এসে কিন্তু সব গল্প করবি, ঠিক আছে? তা কবে যাচ্ছিস তোরা? কিছুই জানি না, দাঁড়া আগে ও বাড়ি যাই,
ওর বোনদের থেকে হয়তো আমি খবরটা পেয়ে যাব। ওরা আমার সঙ্গে ভীষণ ফ্র্যাঙ্ক, বুঝলি তো? না মানে যতই নীল আড়াল করুক আর লুকিয়ে রাখুক, ওর বোনরা আমাকে ঠিক বলে দেয়। আর জানতে পারলে তোদের তো জানাবই। আমার তো মন বলছে কিরম সুইজারল্যান্ড সুইজারল্যান্ড, বুঝলি তো? তোমাদের দুজনের বন্ধন যেন অটুট থাকে চিরকাল। থাকবে বাবা, চিন্তা করো না। আমি যাকে বিয়ে করব তাকে দেখে শুনেই বিয়ে করছি। তাই যেন হয়। বাবা, হুবু বউয়ের উপর কত ভরসা দেখেছিস এখন থেকে। দিদিভাই, ও যখন বলছে তার মানে কিছু একটা দেখেই বলছে, যেটা আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারছি না। আর তাছাড়া নীলের মতো ছেলের সঙ্গে কেই বা খারাপ থাকবে বলো? কত মেয়ে যে ওকে পছন্দ করতো তার কোনো ঠিক নেই। মা, তুই তো এখন আশীর্বাদ করলি না, করো। হ্যাঁ করছি। আমার তো কপাল পুড়লো। কেন, কি পোড়ালো তোমার কপাল? না, আমার কপাল পুড়লো না, বাড়িতে সতীন আসছে, আমি আর সেভাবে আনন্দ করতে পারছি কই? এই সতীন তোমায় মাথায় তুলে রাখবে। না 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 না, আমি মাথায় থাকতে চাই না, আমি তো তোমার হৃদয়ে থাকতে চাই, তোমার বুকে থাকতে চাই। আচ্ছা বেশ, তাই হবে, তুমি আমার বুকেই থাকবে, তুমি আমার চিরকালের সৌরাণী। বলি বলি লাল, যাও ঠাম্মিকে নিয়ে গাড়িতে ওঠো, আর দেরি করো না, দেরি করো না। হ্যাঁ হ্যাঁ, সেই বরং ভালো। ঠাম্মি চলো। হ্যাঁ, দাদা ভাই বেলায় সবকিছু দিয়ে দিলে আমার জন্য তো কিছু বাকিই থাকবে না। দাদা ভাইকে সব আদর সব আহ্লাদ, আমি কি বানের জলে ভেসে এসেছি? হ্যাঁ। ও বাবা, দেখেছো দেখেছো কেমন হিংসুটে আমার লালবাবু। হ্যাঁ হ্যাঁ, সে নামে আমি হিংসুটে। এখন চলো চলো। ময়ূরে মেঘ, তোমাদের সাজগোজে কত দূর হলো? এই তো বাবু, অলমোস্ট রেডি হয়ে গেছে। নীল এসে গেছে? না এখনো আসেনি, তবে যে কোনো সময় চলে আসবে, ওই জন্য তো দেখতে গেলাম কত দূর কি হলো। মেঘ, তুমি তৈরি? হ্যাঁ। বলছি তুমি তৈরি হয়েছো? তৈরি হলে তো এখানে থাকলে চলবে না, নিচে যেতে হবে। তুমিও যেমন ভাবি, তুমি আজ মেঘকে বলেছো এরম করে সাজতে, দেখে মনে হচ্ছে যেন ওরই বিয়ে। ওকে একটু সুন্দর করে সাজিয়ে দিতে বলেছি, তাতে যদি মনে হয় যে ওরও বিয়ে, তা মনে হবে কি আর করা যাবে। সুন্দর করে সাজলেই যদি এটা মনে হয় তাহলে মনে হওয়াই ভালো। ভাবি তুমি সাজনি তো এখনো? আমি তো বিয়ের আসরে থাকবো, কন্যা সম্প্রদান করব, আমি আর কখন সাজবো? এই তো পাঞ্জাবিটা পরেছি, ঠিকই আছে। বারে বিয়ের জন্য যে স্পেশাল পাঞ্জাবিটা কেনা হলো সেটা পরবে না? ওটা তো বউ ভাতের দিন পরে যাব, আজকে কিছু দরকার হবে না। তোমরা সব তাড়াতাড়ি এসো, বন্ধুদের বলছি। হ্যাঁ আঙ্কেল, আমরা যাচ্ছি। এই তো ময়ূরী তো রেডি হয়েই গেছে, আমরা এক্ষুনি চলে যাচ্ছি, আমরা শুধু অপেক্ষা করছি কখন বর আসবে। বর এসেছে বর এসেছে আওয়াজ শুনলেই আমরা দৌড়াবো। স্যার, আমি মেঘকে বিয়ে করতে চাই, আমি মেঘকে ভালোবাসি স্যার, ময়ূরকে ঘরে তুলতে পারবো না। বাবি। হ্যাঁ মা। তোমার কি শরীর খারাপ? না তো। না, আজ অন্য দিনের মতো কথা বলছো না যে। না না, কে বলেছে? আমি অন্য দিনের মতোই তো কথা বলছি। না না, তুই আঙ্কেলের ঘর ছেড়ে চলে যাবি তাই আঙ্কেলের মনটা খারাপ। মেঘ। হ্যাঁ বাপি। সাজগুজ হয়ে গেলে নিচে এসো কিন্তু। বাপি, আমার তো হয়েই গেছে, কিছু কি করতে হবে নিচে? বিয়ে বাড়িতে তো কত কাজ থাকে, এসো না নিচে এসো, যদি হয়ে গিয়ে থাকে নিচে এসো।
তোমাকে খুঁজলেই যেন আমি পাই। এই সব তো হয়ে গেল, চলো এবার। ব্যাস হলো, যেই নিজের আশীর্বাদ করা হয়ে গেল অমনি চল তাড়াতাড়ি। আচ্ছা দাদা, আমি কি পানির জলে ভেসে এসেছি? আমি আশীর্বাদ করবো না আমার ভাইপোকে? কিরে প্রণকর, আশীর্বাদ করি আমার ভাইপো বৌটি যেন আমার ভাইপোটিকে চোখে হারায়। দেখেছ কোনো কাণ্ডজ্ঞান আছে বলো? এত লোকের মাঝখানে এই সমস্ত বলবে সত্যি? আচ্ছা তোমার লজ্জা করে না? লজ্জা কি আছে কিরে, আমি তো তোকে একটা ভালো আশীর্বাদ করলাম, পছন্দ হয়েছে খুব। তবে আমাকে নমস্কার করতে হবে না, তোমায় কি আশীর্বাদ করি বলো তো নীল? ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে তুমি যাকে নিয়ে নতুন জীবন শুরু করতে চলেছো তাকে নিয়ে তুমি খুব সুন্দরভাবে নতুন জীবন শুরু করবে, সে যেন তোমার মনের মতো হয়ে ওঠে, তোমার জীবনটাকে ভরিয়ে দেয়। শুধু তোমার নয়, আমাদের সকলের যেন মনের মতো হয়, আমাদের সংসারটাকে ভরিয়ে দেয়। তোমার আশীর্বাদ সার্থক হবে কাকিমা, আমি কথা দিচ্ছি। জানি জানি, তুমি না বললেও আমরা জানি। নাও এবার ওঠো। কিন্তু মা, তুমি না গেলে আমি কিন্তু যাব না। ওই দেখো নীল, এখন এরকম বায়না করিস না। ওই তো আরেকবার বলার অপেক্ষা ছিল শুধু, যাবে না আবার? যাবে যাবে, ঠিক যাবে। আসলে বড়রা বলেছে তো, তাই তোকে একটু দেখালো আর শোনালো আর কি, যাতে তুই আরো ভালো করে বলিস যে তুমি না গেলে আমি যাব না। চুপ করবে তুমি? তা না হলে এত সেজে আছে কেন বলতো? মোটেই না, আমাকে যদি যেতে হয় আমি অন্য শাড়ি পরবো, এটা তো আমার ছেলের বিয়ে আশীর্বাদ বলে পড়েছি। যদি আমাকে বরযাত্রী যেতে হয় তাহলে আমি অন্য শাড়ি পরবো, ভালো শাড়ি। আরে আমি যাচ্ছি, বুঝলি নীল, তোর মা যখন আসবে আসবে। ঠিক আছে দাদা ভাই, আপনি চলে যান। আর তাছাড়া আপনাকে তো আগেই যেতে হবে ছেলের গাড়ির সঙ্গে। দিদি ভাই তুমি যাও, গিয়ে তাড়াতাড়ি চেঞ্জ করে নাও, দেরি করো না। হ্যাঁ হ্যাঁ, এই বন্ধুরা এসো। তোকে যা লাগছে না নীল আজকে, দারুণ লাগছে। বলছিস একদম বরের রূপে দেখে মেয়ে তো আজকে চোখই ফেরাতে পারবে না। প্রে কর তাই যেন হয়। কেন, সেরকম না হওয়ার চান্স আছে নাকি? এতদিন ধরে তো দেখলো, আজ কি বর হিসেবে দেখে একটু বেশি ভালো লাগবে না বলছিস? তা আমি জানি না, চল। আচ্ছা আমি তো এমনি তৈরি আছি, শাড়ি তো শুধু বদলে আসি কি? যাও যাও তাড়াতাড়ি করো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমি বলছি যে তোমরা আস্তে আস্তে এগোও না, দিদিভাই বেশিক্ষণ সময় লাগবে না, এক্ষুনি চলে আসবে, তোমরা এগোও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আরে কি মুশকিল, মালা টোপরটা পর। হ্যাঁ শোনো না, মালাটা আগে পরিয়ে না, তারপর টোপর। হ্যাঁ আঙ্কেল, মেয়েকে কি সুন্দর লাগছে দেখেছেন? ময়ূরী সবসময় সুন্দর, কিন্তু মেয়েকে এই শাড়িটা পরে এত সুন্দর লাগবে ভাবতেই পারিনি। শাড়িটা সুন্দর। আরে মা, আমার এই মেয়েটা তো কোনোদিন সাজে না, সত্যি তো খুব সুন্দর করে সাজিয়েছে ওকে, অপূর্ব লাগছে। তোমাকে তো সবসময় সুন্দর লাগে মা, তুমি তো সবসময় সেজে গুজে থাকো, তোমার সাজা গোজার চেহারাটা আমি তো জানি, মেঘের সাজগোজের চেহারাটা তো আমি দেখিনি, তাই আজ মেয়েকে একটুখানি সেজেছে, মনে হচ্ছে কতই না সেজেছে।
আমি তো অনেকবার বারণ করেছিলাম বাপি, এই দিদিরা বললো তুমি নাকি আমায় সাজিয়ে দিতে বলেছো এরকম করে। হ্যাঁ বলেছি তো, বাড়ি ভর্তি লোক সবাই সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে, তুমি সাজবে না, দেখতে খারাপ লাগবে না, তাই বলেছিলাম আমার ছোট মেয়েটাকে একটু সাজিয়ে দিস। ঠিক আছে আমি আসছি, তোমরা আস্তে আস্তে এসো। হ্যাঁ ঠিক আছে। বর এসে গেছে, বর এসে গেছে, কই গো, কোথায় সব, তাড়াতাড়ি এসো। জানি কার ইচ্ছে মতো কে মরে কে বাঁচে, কে জানি কার প্রাণ ভোমরা অন্য কারো কাছে, কে হয়েছে ব্যথার মলম অন্য কারো জ্বরে, আলো দিতে ফুরিয়ে গেল নিঝু অন্ধকারে। মেঘ, ওরা এসে গেছে, তুই আমার সঙ্গে আয়। বাপি আমি তোমার সঙ্গে যাব। বাবি অত মেঘকে কাছে কাছে রাখছে কেন, নিচে যেতে বলছে কেন, কি আশ্চর্য, যেন মনে হচ্ছে মেঘের বিয়ে আমার না, অদ্ভুত ব্যাপার। এই জন্যই মা বাবির ওপর রেগে যায়। এই যে তোমার বউ কিন্তু আর তর্স হয়েছে না, না মানে তোমার বউ বলে পাঠালো যে তার আর তর্স হয়েছে না, আমরা গিয়ে কি বলবো? একই অবস্থা। সত্যি যদি আমার বউকে খুঁজে পাও তাহলে বলো আমার আর তর্স হইছে না। সত্যি তোমার বউকে খুঁজে পাবো মানে তুমি কি বলতে চাইছো সরনীলদা? তোমার বউয়ের কাছেই তো আমরা ছিলাম। এই বললাম আর কি। এই সর সর সর, আমায় বরণ করতে দে। আসুন চলুন ভেতরে চলুন, আমরা একটু বরণটা দেখি। ম্যাডাম এসেছেন, আমার খুব আশঙ্কা ছিল আপনি আসবেন কিনা। আমার তো না এসে উপায় নেই, ছেলে বলে দিয়েছে আমি না এলে সে নাকি আসবে না বিয়ে করতে, কি করব বলুন। একদম ঠিক করেছেন, আজকের দিন এসব কেউ মানে নাকি, নিজের ছেলের বিয়ে, ছেলেকে জন্ম দিয়েছেন কষ্ট করে, মানুষ করেছেন, তার শুভ দিনে আপনি থাকবেন না, মা থাকবে না, তাই কি হয়? আর মা না থাকলে সে বিয়ে সার্থক হতে পারে? মা না থাকলে জীবনে কোনো কাজই হয় না। ওসব মুখের কথা, অপেক্ষা করছিল আরেকবার সাধিলেই খাইব। ওই দেখো আবার তুমি এখানে শিশুর করলে। আপনি ভালো আছেন? হ্যাঁ বাবা ভালো আছি, বলি এদিকে সব ঠিকঠাক চলছে তো? যাক বাবা, চার হাত এক হয়ে যাক, শুভ হলে সব কিছু মিটে যাক, আমরা নিশ্চিন্ত। গোপাল, ওদের আপ্যায়নের কোনো ত্রুটি যেন না হয়, সব দায়িত্ব তোমার উপর। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা হবে না, আমি সবটাই দেখে নেব। আঙ্কেল। হ্যাঁ বাবা বলো। তুমি কিছু বলবে নীল? সব ঠিক আছে তো?
নীল, আমার দিক থেকে তো কিছু ঠিক থাকার কথা নয়। তুমি বলেছো, আমি শুনেছি, বাকিটা তো আমার হাতে নেই। আমার হাতে আছে, আপনি আপত্তি না করলেই হলো। আচ্ছা, আমাকে তো এবার ভেতরে যেতে হবে, সবাইকে তো আপ্যায়ন করতে হবে না? এই বয়সে নার্ভের উপর এত চাপ সহ্য হয় না। বুঝতে পেরেছো তো তুমি? চিন্তা করবেন না, ময়ূরেরও ভালো বিয়ে হবে, আমি নিজে পাত্র দেখে দেবো। ময়ূর যে আমাকেই চাই এমন তো কোনো ব্যাপার নেই। আমার থেকে ভালো পাত্র পেলে, আমার থেকে উজ্জ্বল পাত্র পেলে ময়ূরী খুশি হয়ে যাবে। কিন্তু আপনার ছোট মেয়ের বেলায় তেমনটা হওয়ার কথা নয়। এই যে তুমি তো শ্বশুর মশাইয়ের সাথে সব কথা বলে নিচ্ছ, আমার জন্য কিছু বাকি রাখো। না না, একটা অন্য কথা বলার ছিল তো, তাই বলছিলাম আর কি। আচ্ছা আন্টি, বলছি যে মেঘ কোথায় আছে? ও কি ভেতরে আছে? হ্যাঁ, আমরা একটু তাহলে বৌদি ভাইয়ের সাথে দেখা করে আসি। মেঘ কি আমাদের নিয়ে যাবে নাকি আমরা চলে যাব? দেখো না, কোথাও আছে, এদিক ওদিক চলে যেও না, সোজা যাও। রিন্টি, ওদেরকে নিয়ে যাও তো। হ্যাঁ এসো। এতদিনে শান্তি, তোমাকে বর বেশি যা লাগছে না, চোখ ফেরাতে পারছি না, কেউই চোখ ফেরাতে পারবে না। আমার জামাই সেরা জামাই হয়েছে, আর আমার মেয়ের সাথে মানাবেও খুব ভালো। বলছেন না বলে কি পারা যায়? সত্যি তো, আমার মেয়ের সাথে যা মানাবে না, একেবারে রাজ্য টক। যেমন তোমাকে দেখতে লাগছে, সেরকম আমার মেয়েকে দেখতে লাগছে। মা হয়ে না বলে আর পারছি না কিন্তু। মেয়েটাকে কেন বলছেন? আপনার তো দুটি মেয়ে, শুধু একটি মেয়ে কি ভালো দেখাচ্ছে বুঝি? মানে আজ তো আমার বড় মেয়ের বিয়ে, বড় মেয়ের কথাই বলছি।